স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম এবং আমি সজল দাস দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট অটোরিকশা মোটরসাইকেল ও রিকশা চললেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের আর সড়কে পরিবহন বন্ধ থাকায় চাপ বেড়েছে রেলপথে সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এমন পরিস্থিতিতে শনিবার থেকে লঞ্চ চলাচলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি এদিকে পণ্য পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন ডিজেলের মূল্য না কমানো পর্যন্ত তারা ধর্মঘট অব্যাহত রাখবেন অন্য দেশের বিভিন্ন জেলা থেকে জনদুর্ভোগের চিত্র নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে তোহিদ শান্ত রিপোর্ট তেলের দাম বৃদ্ধি সেই সঙ্গে পরিবহনের ভাড়া বাড়ানো এই দুই দাবিতে বন্ধ গণপরিবহন সহ ট্রাক লরি যে কারণে শনিবারও গুটি কয়েক বিআরটিসি বাস ছাড়া গণপরিবহন শূন্য ছিল ঢাকার রাস্তা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শনিবার সকাল বিকাল দুই শিফটে অনুষ্ঠিত হয় বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা এমনি সময়ে যেভাবে আসি তার থেকে দেখা চার গুণ বেশি খরচ হচ্ছে এটা আমাদের জন্য অনেক কষ্টের আমি সরকারের সাথে শেয়ার করা লাগতো যে এই পরীক্ষা সময় কেন তারা ধর্মঘট দিল বিভিন্ন জেলার থেকে লোকজন আসছে আমি আসছি দুই দূর থেকে এত আসা কষ্টটা বেলা ১২টায় ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিজেলের মূল্য পূর্বের দামে ফেরানোর দাবি জানান ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির নেতারা পণ্য পরিবহনে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে এর সুষ্ঠু সমাধান করবার অবস্থা যদি ওনার সাথে দ্বিতীয়বার বৈঠকে হয় তাহলে অবশ্যই সারা বাংলাদেশে আমাদের পণ্যবাহী গাড়ির চলবে আমরা তখন উদ্ধার করব ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে এবং থাকবে রাজধানী ঢাকায় ঢুকতে ও বের হতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ শুরু হয়েছে রিকশা অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্য বাড়িতে ফিরে যাব কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না রাজধানীর বাইরেও ছিল একই চিত্র রাজশাহীতে রাস্তার মোড়ে মোড়ে শত শত মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে একটি বাহনের জন্য চট্টগ্রামে আজ সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকলেও কাল থেকে শহরে বাস চলাচল শুরু হবে তবে বন্ধ নেই বন্দরের পণ্য ওঠানামা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার আন্তঃজেলা বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করেনি ছোটখাটো যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের দুর্ভোগের সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে তারা এছাড়া বাড়তি তেলের দাম জোগাড় করতে না পারায় শনিবার থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে লঞ্চ মালিক সমিতি এদিকে দেশব্যাপী পরিবহন ধর্মঘটে চাপ বেড়েছে ট্রেনের উপর জনভোগান্তি কমাতে পশ্চিমাঞ্চল রেলের প্রতিটি ট্রেনের সঙ্গে বাড়তি বগি যোগ করা হয়েছে তোহিদ শান্ত নিউজ 24 পরিবহন সংকটে মানুষের ভোগান্তির খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই রাজধানীর খিলগা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম ফখরুল রাজধানীতে কি অবস্থা দেখছেন মানুষের পরিবহন সংকটে ভোগান্তি কতটা বেড়েছে ফখরুল সজল আমি খিলগাঁতে রয়েছে আসলে সারাদিন আপনি জানেন যে গত আজকে এবং গতকাল থেকে আসলে এই পরিবহন ধর্মঘটের কারণে মানুষের যে চরম ভোগান্তি সেটি আমরা লক্ষ্য করছিলাম কোনো ধরনের গণপরিবহন না থাকার কারণে সাধারণ মানুষকে আপনি দেখছেন হাজার হাজার রিকশা আসলে যেগুলো অবৈধভাবে অনেকটা ঢাকার প্রধান সড়কগুলোতে চলাচল করছে এবং সিএনজি থেকে অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের কিন্তু ছোটোখাটো যে গাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মানুষ পারাপার হচ্ছেন তবে সবচেয়ে ভোগান্তির বিষয় যেটি হচ্ছে মানুষ অনেকটা জিম্মি এসব পরিবহন যেসব চালক রয়েছেন তাদের কাছে কারণ পরিবহন চালকরা তা যে গন্তব্যে যে দু থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে যার কারণে মানুষের ভোগান্তিটা অনেকটা চরমে এবং একই সাথে মানুষ আসলে সময় মতো কোথাও আসলে পৌঁছাতে পারছেন না এটিও মানুষের কাছে অনেকটা ভোগান্তি তবে সবচেয়ে আরও বড় আশঙ্কার বিষয় হচ্ছে যে আগামীকাল যে অফিস খোলার দিন কর্মদিবস সেই অফিস খোলার দিনে আসলে এই ধর্মঘটটি চলবে এবং যার কারণে আসলে মানুষকে আরও বেশি ভোগান্তির মধ্যে পড়তে হবে এবং এই ভোগান্তি আসলে যে বিষয়টি বলা হয়েছে যে বিআরটি এর পক্ষ থেকে তেলের দাম বৃদ্ধির কারণে যে ভাড়া সমন্বয়ের দাবিতে আসলে এই ধর্মঘট সেই বৈঠকটি আসলে বিআরটি এবং বিআইডব্লিউটিএ তারা আগামীকালই তারা সেই বৈঠকে বসবেন এবং এরপরে হয়তো ধর্মঘটের বিষয়টি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে আমরা মানুষের যে জনভোগান্তি সেই ভোগান্তির বিষয়গুলো জানবো আমাদের আরেক সহকর্মী আছেন গাবতলিতে নাজমুল হুদা
আপনি নিশ্চয়ই জানাবেন সেখানে মানুষের দূরপাল্লার পরিবহনগুলো আসলে চলছে কিনা, কি ধরনের ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রীরা। ফকরুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং সেখানকার ভোগান্তির খবর কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন, এবং সারাদিনই কিন্তু আমরা রয়েছি গাবতলিতে, অসংখ্য মানুষ কিন্তু গাবতলিতে এসেছে এবং সেখানে কিন্তু এখনও হাজার হাজার মানুষ কিন্তু সেই বাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ যেই বিভিন্ন জেলার লোকজন সেখানে এসেছে এবং তারা কিন্তু আসলে দেখছেন যে ব্যাগ নিয়ে কিন্তু তারা প্রস্তুত, এবং ছোট ছোট যানবাহন, সেই ছোট ছোট যানবাহন নিয়ে কিন্তু তারা বিভিন্ন গন্তব্যস্থানে তারা যাচ্ছে এবং দ্বিগুণ তিনগুণ ভাড়া বেশি দিয়ে কিন্তু তারা যাচ্ছে। এবং মানুষ কিন্তু, আমি কথা বলতে চাই এখানকার লোকজন, আপনারা তো এখন এখানে কেন অপেক্ষা করছেন, জানেন যে পরিবহন বন্ধ, তারপরে কেন অপেক্ষা করছেন এত ভোগান্তির মধ্যে? অ্যাকচুয়ালি আমি তো ফরিদপুর থেকে আসছি, আমি আমার এখন কালকে সকালে যাই, যেভাবে বাসায় যাইতে হবে, এখন ধর্মঘট হলেও ভাড়া বেশি দিয়ে আমাকে যাইতে হবে, এখন এই ভোগান্তি আমাদের আর সহ্য হচ্ছে না, যে কোনো উপায়ে আমাদের আর বাস চলার ব্যবস্থা করতে হবে, এটাই সরকারের কাছে দাবি আমাদের। অনেক ধন্যবাদ। এখানে কেন অপেক্ষা করছেন? আসলে বাসায় তো যেতেই হবে, বাসায় যাওয়ার জন্য আর কি দুর্ভোগ তো হচ্ছে ধর্মঘটের ভিতরে, তারপরে বাসায় যেতে হবে, এই জন্য আর কি ওয়েট করতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আপনারা দেখছেন যে সারাদিনই কিন্তু দুর্ভোগ ছিল এবং আগামীকালকে কিন্তু যে সরকারি অফিস খুলবে এবং যে দুই দিন শুক্র শনি দুই দিন বন্ধ ছিল এবং পরিবহন যারা মালিক শ্রমিক তারা কিন্তু কর্মবিরতি না, অনির্দিষ্টকালের জন্য অবরোধ হয়েছে এবং সেখানে কিন্তু যে ডিজেল এবং কেরোসিনের মানে 15 টাকা পার লিটারে কিন্তু বৃদ্ধির কারণে কিন্তু মূলত এই আন্দোলন। এই ছিল আমার কাছে গাবতলি থেকে সর্বোচ্চ। আমার আর এক সহকর্মী রয়েছে সদরঘাটে, আমরা আমার মাহমুদের কাছে যাচ্ছি, সেখানকার লঞ্চের খোঁজ খবর আমরা জানবো এবং লঞ্চ চলাচল এবং লঞ্চ বন্ধ ঘোষণার পরে সেখানকার খবর আমরা জানবো মাহমুদের কাছ থেকে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। যে 15 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে ডিজেল এবং কেরোসিনের, তারপরেই কিন্তু লঞ্চ মালিকদের পক্ষ থেকে বলেছেন তারা যে এই বর্ধিত মূল্যে তাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব না এবং যথারীতি কিন্তু ধর্মঘট এখানে চলছে। এই মুহূর্তে আমি যদি পেছনে একটু দেখাতে চাই যে যে শত শত যাত্রী কিন্তু এসে ঘুরে গেছেন এবং হচ্ছে যে লঞ্চ ঘাটটি আক্ষরিক অর্থে কিন্তু খা খা করছে, এখানে লঞ্চগুলো সব দূরে সরিয়ে নেওয়া হয়েছে টার্মিনাল থেকে এবং যাত্রী যারা রয়েছেন তারা এখনও আশায় আছেন রাতেও যদি কোনো সিদ্ধান্ত হয়, হয়তোবা যদি কোনো সিদ্ধান্ত আসে সেই ক্ষেত্রে তারা হয়তোবা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন। এবং অনেকেরই কালকে চাকরিজীবী যারা তারাও আসছেন, তারাও কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন। তো বিআইডব্লিউটিএর পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাসের কিন্তু পাওয়া যায়নি, সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন কালকের দিনটিতে যে কাঙ্ক্ষিত যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সরকারের সঙ্গে, শ্রমিক মালিক যে বিভিন্ন পক্ষের যে বৈঠকটি হবে তাতে কি সিদ্ধান্ত আসে, তার অপেক্ষায় রয়েছেন সবাই এবং সবাই কিন্তু আশা করছেন যে একটি কাঙ্ক্ষিত সমাধান এটার হোক এবং এটাই কিন্তু তাদের জন্য সবচাইতে বড় খবর হবে যদি সব কিছু আবার স্বাভাবিকভাবে খুলে যায়। তো এই মোটামুটি অবস্থায় এখনও অসংখ্য মানুষ সদরঘাটে অপেক্ষা করছেন। আমরা এখান থেকে যেতে চাই চট্টগ্রামে, যেতে চাই আমরা, সেখানে রয়েছেন শেখ জায়েদ। জায়েদ, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জেনেছি যে চট্টগ্রাম নগরীর ভিতরে গণপরিবহন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা, কিন্তু দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? জায়েদ, ধন্যবাদ আপনাকে। মাহমুদ, দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আগামীকালকে বৈঠকের অপেক্ষায় আছেন অনেকে, রাতে বা আগামীকাল যদি সরকারের সঙ্গে কোনো ধরনের বৈঠক হয় এবং সেই বৈঠকে যদি কোনো সমঝোতা হয় বা ভাড়া নির্ধারণের ব্যাপারে কোনো একটি সিদ্ধান্ত হয় তাহলে হয়তো তারা গাড়ি চালাবেন, সেই অপেক্ষায় তারা আছেন। আর নগরে পরিবহন চালানোর ক্ষেত্রে আজকে সারাদিন নগরে কোনো গণপরিবহন বলতে বাস চলাচল করেনি, থ্রি হুইলার, সিএনজি, অটোরিকশা এগুলো চলাচল করেছে এবং এগুলোতে দ্বিগুণ তিনগুণ ভাড়া নেওয়া হয়েছে যাত্রীদের কাছ থেকে। যারা বাইরে বেরিয়েছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া চট্টগ্রাম রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়, প্রচণ্ড রকম চাপ ছিল ট্রেনে, অতিরিক্ত বগি সংযোজন করে ট্রেন চালাতে হয়েছে। আর আরেকটি বড় বিষয় যেটি হচ্ছে, যেহেতু পণ্য পরিবহন বন্ধ আছে চট্টগ্রাম বন্দরে, জাহাজ থেকে পণ্য নামানো এবং যেই পণ্যগুলো বন্দরে রাখা আছে জাহাজে ওঠানোর অপেক্ষায় সেগুলো ওঠানো অব্যাহত আছে, কিন্তু বন্দর থেকে কোনো পণ্য
পণ্যবাহী গাড়িতে করে বাইরে আসছে না বা কোনো পণ্য বন্দরে এই মুহূর্তে ঢুকছে না, তা আরেকটি বাজে অবস্থা বিরাজ করছে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার যেটি খাতুনগঞ্জ, খাতুনগঞ্জে যে পণ্যগুলো এর মধ্যে প্রবেশ করেছে, এই দুই দিনে কোনো পণ্য খাতুনগঞ্জ থেকে বের হয়ে খুচরা বাজারে যায়নি এবং বন্দর থেকেও কোনো পণ্য খাতুনগঞ্জে আসেনি। তো সব মিলিয়ে শুধু সাধারণ মানুষের দুর্ভোগ এমনটো নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন মানুষজন এবং সবাই চাচ্ছেন যেন দ্রুত একটি সমাধানে আসে এই বিষয়টি। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে সজল দাসের কাছে। সহকর্মী শেখ জায়েদ, ফখরুল ইসলাম, আমাদের অন্য সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন পরিবহন ধর্মঘটের খবর। যে অবস্থা দেখলাম যে সারা দেশেই মোটামুটি একটি অচল অবস্থা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন তাদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছে, সরকার তখন ডিজেলের দাম বাড়িয়ে তাদের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার কোনো বিকল্প নেই। বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তারা এসব কথা বলেন। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভায় বিএনপি মহাসচিব প্রয়াত নেতা তরিকুল ইসলামকে স্মরণ করার পাশাপাশি কথা বলেন সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতেও। জ্বালানির দাম বাড়ানোর পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তোলেন তিনি। একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে, আরো দ্বিগুণ বাড়বে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের তো এখন না খেয়ে অপুষ্টিতে ঢুকে মৃত্যুবরণ করার অবস্থা হয়ে গেছে। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার কোনো বিকল্প নেই। আজকে যদি এই সরকারকে হটানো না যায় তাহলে আমাদের নেতৃত্বকে মুক্ত করা সম্ভব হবে না। বিএনপির নেতৃত্বে দেশের সকল জাতীয়তাবাদী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে রাস্তায় নামতে হবে। অনুষ্ঠানের শেষের দিকে দলীয় কর্মীরা নিজেদের ভেতরকার কোন্দলে ভাঙচুর করে মিলনায়তনের গেট। এ সময় দলের মহাসচিব ক্ষুব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে দেন। কি বলবো আমি, ওইভাবে তো কথা বলবো না তো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কথা জানান তিনি। এ সময় তিনি পরীক্ষার্থীদের ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য আহ্বান জানান। স্থানগত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে, সেখানে পরিবহন মালিক শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। জ্বালানি তেলের দাম 23% বাড়ানোর ফলে জনগণ আরেক দফা সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। অবিলম্বে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মোজাম্মেল বলেন, 6,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার সক্ষমতা থাকলেও পাচারের অজুহাতে সরকার দাম বাড়াচ্ছে, অথচ করোনায় দেশের 77% মানুষের আয় কমেছে, নতুন করে 3,24,00,000 মানুষ দরিদ্র হয়েছে। তিনি বলেন, দেশের তেলের দাম বাড়ানো হলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেবে, পণ্য উৎপাদন পরিবহন খরচ বাড়বে। দ্রব্যমূল্যের উদ্যোগতিতে যখন দিশাহারা, ঠিক তখনই জ্বালানি তেলের দাম 1,23% বৃদ্ধির কারণে মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, খাদ্যপণ্য, কৃষিজ উৎপাদন সহ সামগ্রিক ব্যয় আরও কয়েক গুণ বেড়ে যাবে। পণ্য সেবা মূল্য আরেক দফা বৃদ্ধির ফলে চরম মুদ্রাস্ফীতি বাড়বে, এতে করে নতুন করে আরও 1,00,000,000 মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে।
এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। 19 মাস পর আজ করোনায় একদিনে এক মৃত্যু দেখল দেশ। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর 18 মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। এরপর গত বছরের 24 মার্চ, 1 এপ্রিল এবং 5 এপ্রিল একদিনে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছরের 5 এপ্রিলের পর থেকে গত 19 মাসে করোনায় একদিনে একজনের মৃত্যুর খবর আর আসেনি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃত ব্যক্তি পুরুষ এবং তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। একদিনে নতুন শনাক্ত হয়েছেন 154 জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 1,570,835 জন এবং মোট মৃত্যু হয়েছে 27,891 জনের। গত 24 ঘন্টায় 13,072টি নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 1.18%। করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সচেতনতা, সঠিক ব্যবস্থাপনা ও টিকা দেওয়া হলে দেশের তৃতীয় ঢেউ ঠেকানো যাবে বলে মত তাদের। এদিকে অধিকাংশ মানুষই চলাফেরা করছেন স্বাস্থ্যবিধি না মেনেই। টিকার ক্ষেত্রেও বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে করোনা পরিস্থিতি আবারও নাগালের বাইরে চলে যেতে পারে। গবেষকরা মনে করছেন ভারতে আসতে পারে তৃতীয় ঢেউ। বাংলাদেশ তিন দিক দিয়ে ভারত বেষ্টিত, তাই ভারতে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বাংলাদেশ এখনও 1/5 মানুষকেও টিকা দিতে পারেনি। দক্ষিণ এশিয়ায় করোনার টিকার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শেষের থেকে 2 নম্বরে। বাংলাদেশের চেয়ে একমাত্র খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনেক দেশে এটা ডিজিজটা অনেক বেশি মাত্রায় আছে অথবা বাড়ছে, যদিও ভ্যাকসিন নিচ্ছি তারপরেও কিন্তু বাড়ছে। সো থার্ড ওয়েভের আশঙ্কাটা উড়িয়ে দিচ্ছি না। যে কোনো ভ্যারিয়েন্ট দিয়েই আপনার থার্ড ওয়েভ কিন্তু চলে আসতে পারে, কারণ এটা প্যান্ডেমিক, একটা দেশ একা বাঁচতে পারবে না, আমাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে। 1 নভেম্বর থেকে শুরু হয়েছে 12-17 বছর বয়সীদের টিকা দেওয়া। পুরোদমে স্কুল কলেজ খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। করোনা থাকুক বা না থাকুক, স্বাস্থ্যবিধির কিন্তু বিকল্প নেই। হাঁচি কাশি শিষ্টাচার, যেটি কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা সেভাবে করি না, যেহেতু জনসংখ্যা বেশি, আমরা একটি বাসে উঠলে ট্রেনে উঠলে কিন্তু এই যে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, সেটি মেনে চলি না। এবং হাত ধোয়ার অভ্যাস, এটি কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে। জনগণের সম্পৃক্ততা, সরকারের ব্যবস্থাপনা এবং সবকিছু মিলে টিকাদান কর্মসূচি, সবকিছু মিলে বিমানবন্দর থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে সব জায়গাতেই এই সতর্কতা রাখতে হবে। বিশ্বে প্রায় 25 কোটি মানুষ এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন আর বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 15.5 লাখ ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে রোগী শনাক্তের হার 2% নিচে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। নিজেদের লোক গলা কেটে হত্যা করছে মিয়ানমারের সন্ত্রাসী বাহিনী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। রোহিঙ্গাদের সামাজিক মাধ্যমে থাকা বিভিন্ন চ্যানেলে আপলোড করা ভিডিওতে এমনটাই দাবি করছে তারা। বলছে আরসার বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হাসিবকে মঙ্গলবার গভীর রাতে গলা কেটে হত্যা করেছে বলে এসব চ্যানেলে দাবি করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা লাগাতে মিয়ানমার সরকারের উদ্দেশ্য সফলে কাজ করছে আরসা। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এই ভিডিওর কোনো ভিত্তি নেই। কক্সবাজার থেকে নাইমাল জিকোর বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন রতন দাস। হাত পা বেঁধে এক ব্যক্তিকে কুপিয়ে জবাই করে নৃশংসভাবে খুন করার দৃশ্য গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা রোহিঙ্গাদের বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ে এই ভিডিও, যাতে নিহত ব্যক্তিকে আরসার বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হাসিম বলে দাবি করা হয়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িতরা যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা না পড়ে, সেজন্যই নিজেদের লোকদের হত্যা করছে বলে দাবি করে এসব চ্যানেল। এই হত্যাকাণ্ডে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা সহ আশপাশের এলাকাবাসীও রয়েছেন আতঙ্কে। মানে কাউকে কেউ আতঙ্কে আছে, মানে কি সত্যতা বলতে চাই না, সবাই আতঙ্কে, মানে সত্যতা বলে দিলে কি একদম মরে ফেলবো আর কি। মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরনের নাশকতার মধ্য দিয়ে দেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা মিয়ানমারের কথিত সন্ত্রাসী বাহিনী আরসা রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা লাগানোর পায়তারা করছে।
মহিবুল্লাহ হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি আলটিমেটলি মায়ানমার জান্তা সরকারই হয়েছে, এবং যদি ধরে নেই যুক্তির খাতিরে যে এই হত্যাকাণ্ডের সাথে আরসা যুক্ত, তাহলে আরসা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মায়ানমারের পারপাসটাই সার্ভ করবে। তবে পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এসব ভিডিও ভিত্তিহীন। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আসছে এগুলো আসলে অনেকে অনেক কিছু দিয়ে দেয় আর নিজেদের মন করে একটা মন্তব্য ঘোষণা করে দেয়, এগুলো কোনোটারই কোনো ভিত্তি নেই। তবে এই বিষয়গুলো কোথা থেকে আপলোড করছে এবং কারা কারা করছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের তদন্ত চলছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানকার কথিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনীগুলোকে কঠোরভাবে দমনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি সাইব সোভান আনভিরকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যার নির্দেশদাতা ওয়েব শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোভান আনভিরকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে নগরীর কাদিরগঞ্জে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। ষড়যন্ত্রকারী যারা তাদের দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম প্রতিষ্ঠানে বরিশালে কর্মরতদের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। হত্যার চেষ্টা এটি আমরা মেনে নিতে পারি না, এরকম যদি কেউ করে থাকে আমরা এটি নিন্দনীয় অপরাধ বলে মনে করি। দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। যারা কুচুর কৃমল, যারা নির্লক্ষ্য করে তাকে হত্যার ষড়যন্ত্র করতেছে তাদেরকে অ্যারেস্ট করো। আমরা এই মানববন্ধনের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে এর প্রতিবাদ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। গাজীপুরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোভান আনভিরকে একাধিকবার হত্যার চেষ্টা নিন্দনীয় এবং জঘন্যতম। মিডিয়া জগতে নয়, তারা দেশের অর্থনীতি একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তারা। এই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে যদি হত্যা করা হতো তাহলে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক পিছিয়ে যেত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করুক এবং খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোভান আনভিরকে হত্যার পরিকল্পনার প্রতিবাদ এবং হত্যার নির্দেশদাতা হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই হত্যার পরিকল্পনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত আইনে আওতা আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার ব্যবসায়ী নেতারা। একই দাবিতে টাঙ্গাইলের ভূয়াপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোভান আনভিরকে হত্যা চেষ্টা মামলার আসামির রিমান্ড শুনানি রোববার। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আগামীকাল সকালে এই রিমান্ড শুনানি হবে। বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে আটক সন্দেহভাজন চট্টগ্রামের পটিয়ার যুবক সাইফুল ইসলাম সাদের 5 দিনের রিমান্ড চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে শুক্রবার পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোভান আনভিরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। পটিয়ার সংসদ সদস্য ওয়েব শামসুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে হত্যার এই পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
আন্তর্জাতিক বাজারে চড়া দরের কারণে গত পাঁচ মাসে জ্বালানি তেলের 1147 কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কারণে এবার বাধ্য হয়েই ডিজেল ও কেরোসিনের দর বাড়িয়ে লিটার 80 টাকা করা হয়েছে। দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে জ্বালানি বিশেষজ্ঞদের কোনো প্রশ্ন না থাকলেও বাড়ানোর পদ্ধতিটিকে ভুল বলছেন তারা। আর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও কমানো হবে। লন্ডনে চলছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। গত কয়েকদিন ধরে কিন্তু আপনি জানেন যে এখানে বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখন লন্ডনে অবস্থান করছেন। লন্ডনের সাথে বাংলাদেশের যে দীর্ঘদিনের একটি ব্যবসায়িক যে বন্ধুত্ব সেটি 50 বছর এরই মধ্যে হয়েছে, সেই বিষয়ে কিন্তু কালকে একটি সেমিনার হয়েছে। সেখানে কিন্তু দুদেশের যে চেম্বারগুলো, বড় বড় চেম্বার যেমন FBCCI বাংলাদেশ থেকে, এখানকার বেশ কয়েকটি ব্যবসায়ী চেম্বার যারা দীর্ঘদিন ধরে একসাথে আসলে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়নে, সেটি বাংলাদেশের জ্বালানি খাত থেকে শুরু করে কৃষি খাত, বিভিন্ন জায়গায় বাংলাদেশে তারা বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। যদিও তারা বারবার বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে যেই সমস্ত বাধাগুলোর কথা বলা হয়, একজন বিদেশি হিসেবে যখন কেউ বাংলাদেশে বিনিয়োগ করতে যায় তাদের তাকে যেই ধরনের বাধার মুখে পড়তে হয়, সেইগুলো যদি সরকার আরও বেশি দূর করতে পারে, সরকার যদি একটি বিনিয়োগ পরিবেশ তাদেরকে দিতে পারে, তাহলে কিন্তু নিশ্চয়ই তারা আসলে বেশি বিনিয়োগ করতে চায়। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছে নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে 99 জন, আরও শতাধিক আহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রয়টার্সের খবরে বলা হয় শুক্রবার দেশটির রাজধানী ফ্রিটাউনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ওয়েলিংটনের বাইবুরে রোডে একটি জ্বালানিবাহী ট্রাকের সাথে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিস্ফোরণ ঘটে, এতেই ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। এদিকে মরদেহ উদ্ধারে কাজ চলছে, ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় মোট শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মিউজিক উৎসবের উদ্বোধনী দিনেই ভিড়ের চাপে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 3 শতাধিক মানুষ। পুলিশ জানায় অনুষ্ঠানে বড় ধরনের হট্টগোল শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এ সময় হতাহতের ঘটনা ঘটে। অনুষ্ঠানের শুরুতেই প্রায় 50,000 মানুষ সমবেত হয়েছিল, এ সময় অনেকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, 11 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং 8 জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর সাময়িকভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গ্লাসগো সম্মেলনে জলবায়ু নিয়ে বিশ্ব নেতাদের ব্যর্থতা বিপজ্জনক পর্যায়ে বলে অভিযোগ করেছেন পরিবেশকর্মীরা। হাজারো পরিবেশকর্মী গ্লাসগোয় জড়ো হয়ে জলবায়ু বিপর্যয় রোধ ও ধরিত্রী সুরক্ষায় পদক্ষেপ চেয়ে বিক্ষোভ করছেন। জর্জ স্কোয়ারে আয়োজিত সমাবেশে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv।